সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে গৌতম বুদ্ধ এর সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন জয়ন্ত দে নামের একজন বন্ধু সো আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্বের উপর অথবা আপনার জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর সব সময় সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক এখনকার ভিডিওটি সংস্কৃত বুদ্ধ শব্দের অর্থ যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন বৌদ্ধ ধর্ম অনুসারে তিনি বুদ্ধ যিনি জগতের সার সত্ত্ব সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রী সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করেছেন পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি আটাশ জন বুদ্ধ গত হয়েছেন আমরা এখন আটাশতম বুদ্ধ গৌতম বুদ্ধ এর ধর্মকালে অবস্থান করছি গৌতম বুদ্ধের ধর্মের ব্যাপ্তিকাল মোট পাঁচ হাজার বছর বর্তমানে আমরা এই ধর্মকালের পঁচিশ চুয়ান্ন বছরে অবস্থান করছি আরও দুই হাজার চারশত ছেচল্লিশ বছর পর অন্য একজন বুদ্ধের আবির্ভাব হবে যার নাম হবে মত্রীয় বুদ্ধ গৌতম বুদ্ধ যাকে পালিতে বলা হয় গৌতম বা সাক্ষ্যমুনি বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর তিনি বুদ্ধ নামটি গ্রহণ করেন তার জন্ম ছয়শত তেইশ খ্রিস্টপূর্বাব্দ এবং মৃত্যু হচ্ছে পাঁচশত তেতাল্লিশ সিদ্ধার্থের পিতা ছিলেন শাক্যবংশীয় রাজা শুদ্ধোধন মাতা মায়াদেবী মায়াদেবী কপিলা বস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে লুম্বিনী গ্রামে যেটি বর্তমান নেপালের অন্তর্গত সেখানে সিদ্ধার্থের জন্ম দেন তার জন্মের সপ্তম দিনে মায়াদেবীর জীবনাবসান ঘটে পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত হন ধারণা করা হয় তার নামের গৌতম অংশটি বিমাতার নাম থেকেই এসেছে আবার কারো কারো মতে এটি তার পারিবারিক নাম জন্মের পঞ্চম দিনে রাজা আটজন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ যে সিদ্ধি লাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে তাদের মধ্যে একজন বলেন রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন একজন রাজপুত্র হিসেবে সিদ্ধার্থ বিভিন্ন শাখায় শিক্ষা লাভ করেন সিদ্ধার্থ গৌতমের বিবাহ সম্বন্ধে ধরনের মত আছে প্রথম মত অনুসারে ১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন অতঃপর পুত্র রাহুল জন্মগ্রহণ করে অন্য একটি মত অনুসারে আঠাশ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতা তাকে রাজকন্যা যশোধরার সাথে বিবাহ দেন পরবর্তী বছরে জন্ম নেয় পুত্র রাহুল কথিত আছে একদিন রাজকুমার সিদ্ধার্থ বেড়াতে বের হলে চারজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় প্রথমে তিনি একজন বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ করেন অতপর একজন অসুস্থ মানুষ এবং শেষে একজন মৃত মানুষকে দেখতে পান তিনি তার সঙ্গী চন্নকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে চন্ন তাকে বুঝিয়ে বলেন যে এটি সকল মানুষের নিয়তি আবার একদিন কারো কারো মতে সেদিনই তিনি চন্নকে নিয়ে বের হলেন এবারে তিনি দেখা পেলেন একজন সাধুর যিনি মন্ডিত মস্তক এবং পিত বর্ণের জীর্ণ পোশাক পরিহিত ছিলেন চন্নকে এর সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন উনি একজন সন্ন্যাসী যিনি নিজ জীবন ত্যাগ করেছেন মানুষের দুঃখের জন্য রাজকুমার সিদ্ধার্থ সেই রাতেই ঘুমন্ত স্ত্রীপুত্র পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন সাথ নিলেন চন্নকে প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছিয়ে তলোয়ার দিয়ে কেটে ফেললেন তার লম্বা চুল তারপর চন্নকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করলেন জ্ঞানের অন্বেষণে মাত্র উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থের এই যাত্রাকেই বলা হয় মহানিষ্ক্রমণ দুঃখ ও দুঃখের কারণ সম্বন্ধে জানতে সিদ্ধার্থ তার যাত্রা অব্যাহত রাখেন প্রথমে তিনি আলারা নামক একজন সন্ন্যাসী মহিষীর কাছে যান তার উত্তরে সন্তুষ্ট হতে না পেরে তিনি যান উদ্যোগ নামক অন্য একজনের কাছে কিন্তু এখানেও কোনো ফল পেলেন না এভাবে কিছুদিন যাবার পর তিনি মগধের উরুবিল্ল নামক স্থানে গমন করেন সেখানে প্রথমে একটি উত্তরপূর্বমুখী পূর্বমুখী শিলাখণ্ডের উপর বোধিসত্ত্ব জানু পেতে বসে আপন মনেই বলেছিলেন যে যদি আমাকে বুদ্ধত্ব লাভ করতে হয় তাহলে বুদ্ধের একটি প্রতিচ্ছায়া আমার সম্মুখে দৃশ্যমান হোক এই কথা উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে শিলাখণ্ডের গায়ে গায়ে তিন ফিট উঁচু একটি বুদ্ধের প্রতিচ্ছায়া প্রতিফলিত হল বোধিসত্ত্ব তপস্যায় বসার পূর্বে দৈববাণী হয় যে বুদ্ধত্ব লাভ করতে গেলে এখানে বসলে চলবে না এখান থেকে অর্ধ যোজন দূরে পত্র বৃক্ষ তলে তপস্যায় বসতে হবে এরপর দেবগণ বোধিসত্ত্বকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যান মধ্যপথে একজন দেবতা ভূমি থেকে এক গাছা কুশ ছিড়ে নিয়ে বোধিসত্ত্বকে দিয়ে বলেন যে এই কুশই সফলতার নিদর্শন স্বরূপ বোধিসত্ত্ব কুশ গ্রহণের পর প্রায় পাঁচ হাত অগ্রসর হন এবং পত্রবৃক্ষ তলে ভূমিতে কুশ গাছটি রেখে পূর্বমুখী হয়ে তপস্যায় বসেন কঠোর সাধনার ফলে তার শরীর ক্ষয়ে যায় কিন্তু এ তপস্যায় তিনি ভয় লোভ ও লালসাকে অতিক্রম করে নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে সক্ষম হলেন সহসা তিনি বুঝতে পারলেন যে এভাবে বোধিলাভ হবে না তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন সুজাতা নামে এক নারীর কাছ থেকে তিনি এক পাত্র আহার করলেন অতপর তিনি নদীতে স্নান করে পুনরায় ধ্যানরত হন অবশেষে কঠোর তপস্যার পর তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হলেন সাক্ষ্যমনি বোধিলাভের পর সাত দিন ধরে বোধি বৃক্ষের দিকে তাকিয়ে থেকে বিমুক্তি লাভের আনন্দ উপভোগ করেন তিনি তিনি দুঃখ দুঃখের কারণ প্রতিকার প্রভৃতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন এ ঘটনাটি বোধিলাভ নামে পরিচিত সমস্ত জীবন ধরে তার দর্শন এবং বাণী প্রচার করে অবশেষে আনুমানিক পাঁচশো তেতাল্লিশ খ্রিস্ট পূর্বাব্দে আশি বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে কুশী ন গরে ভগবান তথাগত মহাপরি নির্বাণ লাভ করেন তিনি অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবক্তা তার জন্ম বর্তমান ভারত নেপাল সীমান্ত সংলগ্ন নেপালের লুম্বিনী গ্রামে পিতৃ প্রদত্ত বাল্য নাম সিদ্ধার্থ গৌতম পরবর্তীতে আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর বুদ্ধ নামটি তিনি নিজেই গ্রহণ করেন তাছাড়াও যোদ্ধা জাতি সাক্ষ্য সম্প্রদায়ের সন্তান হওয়ায় তাকে সাক্ষ্যমুনিও বলা হয় এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্টস এবং শেয়ারিং আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর গেট টু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফর টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ টু মিস আওয়ার নেক্সট videos.